ঘন্টার পর ঘন্টা অসুস্থ অবস্থায় পড়ে রইলেন এক ব্যক্তি। এলো না কোনো অ্যাম্বুলেন্স, অমানবিক জলপাইগুড়ি। এক টোটোর চালক তার টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়ার সময় মারা গেলেন সেই ব্যক্তি। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর ঘুমটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন দুপুর নাগাদ 2 নম্বর ঘুমটি এলাকায় দিন কয়েক ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। সকালে স্থানীয় বাসিন্দারা পাঠাবার জন্য এগিয়ে আসেন হাসপাতালে, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স বা বেসরকারি বিভিন্ন অ্যাম্বুলেন্সকে ডাকা হলেও আসেনি বলে অভিযোগ করেছে স্থানীয় মানুষ। স্থানীয় এক টোটোর চালককে অনুরোধ করে তিনি তার টোটোতে ওই ব্যক্তিকে তুলেছেন, কিন্তু তার পা বেরিয়ে থাকায় টোটোর চালক নিতে অসুবিধায় পড়েছেন। তখন তিনি নেওয়া যাবে না বলে জানিয়েছেন। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার মাঝেই টোটোতেই মারা গিয়েছেন সেই ব্যক্তি। সত্যি এক অমানবিক ছবি। ঘন্টার পর ঘন্টা অসুস্থ অবস্থায় পড়ে রইলেন ব্যক্তি, এলো না কোনো অ্যাম্বুলেন্স, এক অমানবিকতার ছবি আমরা দেখলাম জলপাইগুড়িতে। জলপাইগুড়ির টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর ঘুমটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেমনটা জানা গিয়েছে, দুপুর নাগাদ 2 নম্বর ঘুমটি এলাকায় দিন কয়েক ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। সকালে স্থানীয় বাসিন্দারা তাকে পাঠাবার ব্যবস্থা করেছে হাসপাতালে, কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স বা বেসরকারি বিভিন্ন অ্যাম্বুলেন্সকে ডাকা হলেও আসেনি বলে অভিযোগ করেছে স্থানীয় মানুষ। আর এরপর এক টোটোর চালক অনুরোধ শুনে তিনি তার টোটোতে ওই ব্যক্তিকে তুলেন, কিন্তু পা বেরিয়ে রয়েছে, অসুবিধায় পড়বেন সেই টোটো চালক, নেওয়া যাবে না এমনটা জানিয়েছেন তিনি। আর এরপর অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেই মাঝে টোটোতে মারা গিয়েছেন সেই ব্যক্তি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? এখান থেকে যাচ্ছিলাম, এখানে অসুস্থ পড়েছিল 2-4 দিন ধরে। এখানে কিছু লোকাল ছেলেপেলে ছিল, ছেলেরা আছে তো, ওষুধের দোকানের একজন আছে আর সুপাইটা বলে একজন আছে, তারা বললো যে নিয়ে যাও একে হসপিটাল। তো উঠালো যখন, তখন দেখছি বসতে পারছে না, পা সোজা করে জানালাম এইগুলো তো নিয়ে যাওয়া যাবে রাস্তাতে। আপনারা অ্যাম্বুলেন্সকে ফোন করেন, অ্যাম্বুলেন্সকে ফোন করতে করতে অ্যাম্বুলেন্স আসতে আসতে এখানে দেখি ওনার আমি জানি। সেই ব্যক্তির মৃত্যু হলে খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ দেহ নিয়ে যায়